নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ সন্ধ্যায় বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি ঘন কুয়াশা কাটিয়ে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল শুরু যাত্রীদের সন্তোষ এবং বিআরটি এর মিরপুর কার্যালয়কে ঘিরে তৎপর দালালরা আশপাশের দোকানদারদের অনেকেই আছে চক্রের সঙ্গে স্বাগত নিউজ সংবাদে আপনাদের সাথে আছি আমি তসলিমে জান্না এতক্ষণ দেখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শুক্রবার দুপুরে আইন ও বিচার বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শনিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি এদিকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পত্র জমা দিয়েছেন বিচারপতি ওয়াহাব মিয়া বিস্তারিত জানাচ্ছেন সাফিয়াস রাসনা নানা নাটকীয়তার মধ্যে বিচারপতি এস কে সিনহা গেল নভেম্বরে পদত্যাগ করেন এরপর থেকে প্রধান বিচারপতির পদ শূন্য রাষ্ট্রপতি তখন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়াকে দায়িত্ব পালন করে যেতে বলেন এটা চলে গেছে সময় গড়ালেও প্রধান বিচারপতি নিয়োগ না হয় বিভিন্ন অনুষ্ঠানে প্রশ্নের মুখে পড়েন আইনমন্ত্রী আনিসুল হক অবশেষে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে জানান প্রধান বিচারপতি নিয়োগ দিচ্ছেন রাষ্ট্রপতি আমরা সাতানব্বই অনুচ্ছেদের সংবিধানে যা বলা আছে সেইটা প্রতিপালন করেছি এবং প্রধান বিচারপতি দায়ী পঁচানব্বই অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দেন আইনমন্ত্রীর বক্তব্যের ঘণ্টাখানেকের মধ্যেই বঙ্গভবন থেকে খবর আসে নতুন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নিয়োগের আদেশে সই করেছেন রাষ্ট্রপতি শনিবার সন্ধ্যায় শপথ নিবেন নতুন প্রধান বিচারপতি উনিশশো সালে জন্ম সৈয়দ মাহমুদ হোসেন লন্ডন ইউনিভার্সিটি থেকে বিজ্ঞান ও আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন উনিশশো সাল থেকে হাইকোর্ট বিভাগের অন্তর্ভুক্ত এই আইনজীবী উনিশশো সালে সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন দুই সালে অতিরিক্ত বিচারপতি এবং এর দুই বছর পর দুই সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান মাহমুদ হোসেন দুই সালে তেইশে ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ পান তিনি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাতষট্টি বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রধান বিচারপতি পদে থাকার সময় পাবেন প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন হলেও কোনো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে না বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুক্রবার বিকেলে মিন্টো রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি সংবিধানের বিধান হলো রাষ্ট্রপতি নিয়োগ করবেন রাষ্ট্রপতির বিচার বিবেচনার বিষয় এটা তবে আমাদের দেশে এর আগেও এরকম হয়েছে জ্যৈষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি করা হয়নি শুধু আমাদের দেশে না ভারত এরকম ঘটনা ঘটেছে আগামীকাল সন্ধ্যা সাতটায় ওনার শপথ হবে বঙ্গভবনে আর আপনার প্রধান নির্বাচন কমিশনার কেম নুরুল হুদা বলেছেন বিএনপি একটি বড় দল তাদের ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না শুক্রবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি সিইসি আশা করেন বছরের শেষ থেকে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে আরো জানাচ্ছেন আলী তালুকদার আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বড় দুই দলে চলছে পাল্টা পালটি বক্তব্য বিএনপি নেতারা অভিযোগ করে আসছেন তাদের নির্বাচনের বাইরে রাখতে চায় আওয়ামী লীগ আর প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন করা বিএনপির দায়িত্ব তাদের ভোটে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয় বিএনপির বিরুদ্ধে ছল অভিযোগও ক্ষমতাসীনদের রাজনীতির এমন প্রেক্ষাপটে শুক্রবার নির্বাচন কমিশনে আগামী নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন সবার অংশগ্রহণে নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন সকলকে নির্বাচনে সব দলকে নির্বাচনে আনার ব্যাপারে আমরা তো প্রক্রিয়া আমাদের অব্যাহত আছে এখনো থাকবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার আমাদের শপথ নিয়েছি সেটা পালন করব বিএনপি একটি বড় দল উল্লেখ করেন সিএসি এই দল ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন আমরা তো প্রত্যাশা করব সব দল নির্বাচনে আসুক বিএনপি ছাড়া নির্বাচন সব দল হয় কিভাবে অবশ্যই বিএনপি রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান আছে তার সুতরাং তাকে তাদের ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না এটা আমরা আগেও বলি বলেছি এখনও বলি চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আলী তালুকদার নিউজ ঢাকা আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যেতে বিএনপি নানা ডাল বাহানা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ বলেছেন সব দলের অংশগ্রহণেই আগামী সংসদ নির্বাচন চায় আওয়ামী লীগ বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে সংবিধান অনুযায়ী চলতি বছরের শেষ দিকেই অনুষ্ঠিত হতে পারে একাদশ সংসদ নির্বাচন সময় যতই গড়াচ্ছে ততই নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে প্রধান দুই রাজনৈতিক দলের বক্তব্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ আবারও স্মরণ করিয়ে দিয়েছেন আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণেই চাই আওয়ামী লীগ মেহেরপুরে জেলা আওয়ামী লীগের জনসভায় অংশ নিয়ে তিনি একথা জানান আগামী নির্বাচন সকলের অংশগ্রহণে হোক সব রাজনৈতিক দলের এবং যে কথা বিএনপি এখন বিভিন্ন জায়গায় আমরা সংবাদ আপনাদের মাধ্যমে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা যেসব শুনতে পাচ্ছি সেগুলোর সাথে বাস্তবের সাথে কোনো সম্পর্ক নাই তবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ আগামী সংসদ নির্বাচনে অংশ না নিতে নানা টালবাহানা করছে বিএনপি শুক্রবার সকালে রাজধানীর শনির আখড়ায় ফুট ওভার ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন আমাদের কাছে বিএনপির কার্যকলাপে মনে হচ্ছে তাদের কর্মসূচি তাদের কথাবার্তা বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার তালবাহানা করছে এখন তারা অবশেষে তারা নিজেরাই নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য নানান ছল আশ্রয় নিয়েছে বলেন খালেদা জিয়ার রায়ের দিন আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেবে না তবে জনগণের জানমালের নিরাপত্তায় সতর্ক থাকবে ক্ষমতাসীন দল আমরা পাল্টা পাল্টির বুদ্ধি নেই আমাদের কোনো কর্মসূচি নেই আমরা সতর্ক থাকবো হলে জবাব বিএনপি উপদেষ্টা আমান এবং দলটির নির্বাহী কমিটির সদস্য উদ্দিন আলমকে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করেছে ল্যাব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার একদিন আগে শুক্রবার রাতে দলটির সাবেক সাংসদ নাজিম উদ্দিনের মহাখালীর এর একত্রিশ নম্বর রোডের বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় শাহবাগ থানায় দায়ের করা নাশকতার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান র্যাবের মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বক্সি বাজারের বিশেষ আদালতে হাজিরা দিতে গেলে হাইকোর্ট এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের পরের চার দিনে দলটির কেন্দ্রীয় নেতাসহ সহ পঁচাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি নির্বাচনী ঘর অগোছালো রেখে সরকার পাঁচই জানুয়ারির মতো বিতর্কিত নির্বাচনের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি প্রতিযোগিতামূলক নির্বাচন এবং সকলের অংশগ্রহণের যে নির্বাচন এইটা তারা পছন্দ করেন না এটা হলে পরে তো গদি টিকিয়ে রাখা মুশকিল এই শঙ্কায় তারা ওইটা করতে চান না আর চান না ওবায়দুল খাদের সাহেবরা অনাচারের নির্বাচন একতরফা নির্বাচন এই নির্বাচনেই আগ্রহী ওই নির্বাচন জনগণ কখনোই সমর্থন করবে না জাতীয় নির্বাহী কমিটি গঠনের দুই বছর পর আজ এই কমিটির সভা ডেকেছে বিএনপি সভায় জাতীয় নির্বাহী কমিটির পাঁচশো দুই সদস্য ছাড়াও বিভিন্ন জেলা শাখা এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের আগে ঢাকায় সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে বিএনপির নেতারা জানিয়েছেন দুই হাজার ষোলো সালের উনিশ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সাড়ে চার মাস পর পাঁচশো দুই সদস্যের জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয় গঠনতন্ত্র অনুযায়ী প্রায় তিন মাস পর জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও শনিবারই এই কমিটির প্রথম বৈঠক হবে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় দেওয়ার দিন আগামী আট ফেব্রুয়ারি ঠিক হওয়ার পর থেকে পাল্টা পাল্টি হুঁশিয়ারিতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই ডাকা হয়েছে এই বৈঠক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে মূলত আমাদের থেকে আরও কীভাবে সুসংগঠিত করা যায় এটাই এই দুটোই মেন এজেন্ডা সাম্প্রতিক বিষয়গুলো এসে যাবে রাজনৈতিক পরিস্থিতির উপরে বেগম জিয়ার বিরুদ্ধে যে এখন যে কি না মামলা চলছে সেগুলোর উপরে আমাদের সকলের বিরুদ্ধেই তো মামলা চলছে সেগুলো আলোচনা হবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে নির্বাহী কমিটির এই সভায় সদস্যদের ভাবনার প্রতিফলন হবে দলের ভেতর এমনটা জানালেন সিনিয়র নেতারা উদ্দেশ্যটা হচ্ছে যে সকলের মুক্তভাবে একটা আলোচনার ক্ষেত্র এটা সবাই তাদের মতামত প্রকাশ করবে তাদের সাজেশন দেবে বর্তমান প্রেক্ষাপটে কারা কি চিন্তা করছে একটা মুক্ত আলোচনার ক্ষেত্র এটা সেটাই সেই জন্য সভাটা ডাকা হয়েছে দেশের এই প্রেক্ষাপটে যে নির্বাহী কমিটি যারা সদস্য আছে কারা কি ভাবছে তাদের মতামত কি এটা একটা মুক্ত আলোচনার ক্ষেত্র সৃষ্টি করা কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছাড়াও সারা দেশের শাখাগুলোর সভাপতি সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা পদাধিকার বলে নির্বাহী কমিটির এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি নির্বাহী কমিটির বৈঠকে সংবাদ সংগ্রহে হোটেল লা আছেন সহকর্মী মারুফা রহমান তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে মারোফা বেগম কি বৈঠকে যোগ দিয়েছেন তিনি আসেনি অর্থি তবে তিনি ইতিমধ্যেই তার গুলশানের বাসভবন থেকে রওনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি আর এখানে লামের ইডিয়ানের সর্বশেষ পরিস্থিতি যদি আমি আপনাকে বলি সেটি হচ্ছে জাতীয় নির্বাহী কমিটির পাঁচশো দুইজন সদস্যের প্রায় সবাই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং ঠিক দশটা থেকেই এই সভাটি শুরু হওয়ার কথা ছিল তবে বিএনপি চেয়ারপারসনের জন্য তারা অপেক্ষা করছে তিনি এই সভাটিতে সভাপতিত্ব করবেন এবং আজকে জাতীয় কাউন্সিলের পর অর্থাৎ দুই হাজার ষোলোর কাউন্সিলের পর আজকে প্রথম জাতীয় নির্বাহী কমিটির এই সভা ডেকেছে বিএনপি এবং এই সভার ভেনু নিয়ে কিন্তু এই গত কয়েকদিন ধরে বেশ তারা বলা যায় যে ভেনু পাচ্ছিল না আজকে চূড়ান্তভাবে সভাটি আসলে শুরু হবে আর কিছুক্ষণ পরে এখানে জাতীয় নির্বাহী কমিটি যারা এসেছেন তারা বলছেন যে তাদের বিভিন্ন মতামত রয়েছে দলের সমসাময়িক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেই মতামতগুলো তারা তুলে ধরবেন এবং সেগুলো দলের সিনেনে তারা বলেছেন যে এই জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের যে সমস্ত মতামত সেগুলো আসলে প্রতিফলিত হবে এর পরবর্তী যে সমস্ত দলের কর্মসূচি বিভিন্ন আন্দোলন সেগুলো নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আহ সামনের আটই ফেব্রুয়ারি আপনি জানেন যে খালেদা জিয়ার একটি মামলার রায় রয়েছে জিয়া ট্রাস্ট চ্যারিটেবল ট্রাস্ট জিয়া অরফানাস ট্রাস্ট দুর্নীতি মামলার তো সেক্ষেত্রে এই সভাটি গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক অঙ্গনের অনেকেই মনে করছেন আর আপনি জানেন যে আমার এর আগে প্রতিবেদন যে প্রতিবেদনটিতেও যেরকম আমি দেখানোর চেষ্টা করেছি সেখানে সিনিয়র নেতারা বলেছেন যে আট ফেব্রুয়ারিও একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হবে এই সভার জন্য যাতে কি ধরনের প্রস্তুতি তারা রাখবে এবং কি ধরনের মতামত বা কী ধরনের চিন্তাভাবনা করছেন নির্বাহী কমিটির সদস্যরা এই নির্বাহী কমিটির মোট পাঁচশো দুইজন সদস্য যারা আছেন তারা বিভিন্ন মতামত রাখবেন বলে ইতিমধ্যে আমাদের সঙ্গে জানিয়েছেন এবং এই সভাটিকে বেশ গুরুত্ব সহকারে দেখছে বিএনপি তো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দেওয়ার মাত্রই শুরু হবে এই সভাটি এই ছিল আমার সর্বশেষ তথ্য অর্থে মারুফা আপনাকে ধন্যবাদ দর্শক হোটেল লামের ইন্ডিয়ান থেকে আমাদের সঙ্গে বিএনপি নির্বাহী কমিটির বৈঠকের তথ্য জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মারফা রহমান একুশতম রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে আওয়ামী লীগ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ এ সময় প্রধান নির্বাচন কমিশনার কেম নুরুল হুদা ইসির ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন চিফ হুইপ মোট তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করেন এ সময় তার সঙ্গে ছিলেন হুইপ শহীদুজ্জামান সরকার ইকবালুর রহিম মোহাম্মদ শাহাবুদ্দিন এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার। রাজনীতি করেছেন এবং রাজনীতির কারণেই তিনি আজকে এই জায়গাটা এসছেন কাজে রাজনীতিতে স্বচ্ছতা এবং জবাবদাহিতা যদি থাকে এবং ভালো মূল্যায়ন অবশ্যই দল করে থাকে তার প্রমাণ আমাদের আব্দুল হামিদ সাহেব তার জন্য আপনারা দোয়া করবেন আমরা তার জন্য দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি তিনি যেন পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দেশ এবং জনগণের কল্যাণ এবং আমাদের প্রিয় মাতৃভূমি মুক্তিযুদ্ধের চেতনাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখার জন্য তার যে দায়িত্ব সেই দায়িত্ব যেন সঠিকভাবে তিনি পালন করতে পারেন চুনারু ঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানের অরণ্যে অবৈধ অস্ত্র গোলা বারুদ উদ্ধারে আবার অভিযান চালিয়েছে র্যাব শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো চলছে এই অভিযান শুক্রবার দিবাগত রাতে অভিযানে নামে র্যাব র্যাব নয় সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করেন তবে কি পরিমাণের মালামাল জব্দ করা হয়েছে তা জানাননি তিনি পরবর্তীতে সংবাদ সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত জানাবে র্যাব নয় 2014 সালে সাতছড়িতে দফায় বার অস্ত্র এবং কুয়াশার কারণে পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর দিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে শনিবার সকালে চলাচল শুরু করার নির্দেশ দেয় ফেরি বন্ধ থাকায় নদীর দুই পারে কয়েকশো যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতকারী মানুষ কুয়াশার কারণে বেশ কিছুদিন ধরেই ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে এই রুটে স্বাভাবিক অবস্থায় দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে রুটে আঠারোটি ফেরি চলাচল করে ফেরী চলাচলের সবশেষ পরিস্থিতি জানাতে রাজবাড়িতে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শামিম তিনি টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে শামিম কখন থেকে ফেরি বন্ধ রয়েছে আটকে পড়া যেই যানবাহনগুলো এই যানবাহনগুলো নিয়ে কি তথ্য আছে আপনার কাছে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার সকাল 8:30 টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এর আগে ভোর 4:30 এর দিকে ঘন কুয়াশার কারণে দৌলতিয়া পাকুরিয়া লো রুটে দুর্ঘটনা এড়াতে ডিআইডব্লিউসি কর্তৃপক্ষ ফেরি সহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয় এতে মাল নদীতে চারটি ফেরি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক নিয়ে সারা রাত নোঙর করেছিল এতে যাত্রীরা শীতের মধ্যে চরম দুর্ভোগ পাতে হয়েছে এদিকে দৌলদিয়া পেডিঘের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের চার কিলোমিটার যাত্রীবাহী পরিবহন ধন্যবাহী ট্রাক মাইক্রোবাস অ্যাম্বুলেন্স প্রাইভেট পচনশীল অপেক্ষায় থাকে সারা রাত শীতের মধ্যে যাত্রীদের চরম দুর্ভোগ করাতে হয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন ঘন কুয়াশায় নো দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয় সকাল সাড়ে নটায় কুয়াশা কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে তবে দীর্ঘ টানা পাঁচ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে ফেরি পারের অপেক্ষায় শত শত যানবাহন রয়েছে এই ছিল দৌলতিয়া ঘাটের কুয়াশার সর্বশেষ সংবাদ শামীম ধন্যবাদ আপনাকে রাজবাড়ী থেকে ফেরি চলাচলের সব শেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম সংবাদে সময় হলো একটি বিরতি ফিরছি একটু পর সাথেই থাকুন এরপরে আবার স্বাগত নিউজ 24 সংবাদে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিআর এর মিরপুর কার্যালয়ে ঘিরে তৎপর দালাল চক্র। সেখানকার চা দোকানে থেকে শুরু করে আশপাশের দোকানদাররাও এই দালাল চক্রের সাথে জড়িত। এরকমই একজন অন্যতম দালাল মোল্লাকে নিয়ে মির্জা রুমনের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। যাকে দেখছেন তার নাম মোল্লা

টাকা দিবেন পনেরোশো ছবি দেবেন এক কপি ভোটার কার্ডের বাস এনাফ ঠিক তিন দিন পর আবারও মোল্লা চায়ের দোকানে নকল লাইসেন্সটি নিতে তবে ধূর্ত মোল্লা দোকানে নেই তাই তার স্ত্রীর কাছ থেকে তা বুঝে নেয় মোল্লার কাছ থেকে তার সাক্ষাৎকার নিতে ঠিক পনেরো মিনিট পর আবারও তার দোকানে পাওয়া তাকে কিন্তু মোল্লা এবার কিছুই স্বীকার করছেন না যেন কিছুই জানেন না তিনি

না আপনি একজন লাইসেন্স দেন না আমার কোনো কাজ দিই না আপনার তো বিআরটিএর কারো কিছু সাথে আছে না 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 আমার তো এটা জানা নেই আমি কোন লাইসেন্স আপনি কীভাবে কীভাবে বলতে আছেন আমি তো আপনার কোনো লাইসেন্স দিই না আমি তো আপনি না আমি তো দেখি মিরপুর বিআরটিএ আরটিএ অফিসের আশেপাশে এরকম মোল্লাদের অভাব নেই ভুক্তভোগীদের দাবি বিআরটিএ কর্তৃপক্ষ যেন ওই সব দালালদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয় মির্জা রুমন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সমাজের চরম অবহেলিত এক জনগোষ্ঠীর নাম বেদে সম্প্রদায় নৌকায় সাপ নিয়ে দেশব্যাপী ঘুরে চলে তাদের জীবন তবে আধুনিক এই যুগে এসে ঝুঁকিপূর্ণ সাপের খেলা দেখানো থেকে বের হয়ে সমাজের মূল ধারায় ফিরতে চান তারা এরই মধ্যে অনেকেই গ্রামীণ সহ অন্যান্য চাকরিতে যুক্ত হতে শুরু করেছেন তবে বেকারদের মধ্যে অনেকেই মাদক বিক্রি সহ অপেশায় জড়িয়ে পড়ছেন সাভারের বেদে ঘুরে এসে রিপোর্ট করেছেন সুলতান আহমেদ ছবি তুলেছেন শেখ জালাল সাভারের বেদে লোকমান সাপুরিয়া বিশ্বস্ত বিনের সুরে বধ করেছেন বিষধর গোখরাকে বাইশ বছর ধরে এমন বিন বাজিয়েই চলে তার জীবন জীবিকা আমার আপন দাদা এই সাপে কেমন তোমাদের কোনো কাজ দেখ স্যার যে কোনো কাজ দেখ আমরা করব তবু স্যার আমরা এই ব্যবসা করবো না এটা বিষাক্ত বেদেপল্লিতে বাস করা এই মানুষগুলো আগে নৌকায় ঘুরে বেড়াতো যা যাবর সেই জীবন থেকে মুক্তি মিললেও ভালো কোনো পেশা জোটেনি তাদের বেশিরভাগ বেদিকেই এখনও যুদ্ধ করতে হয় দুবেলা খাবার পেতে যার শিঙা লাগালে শিঙা লাগাই তাবিজ তোমার তাবিজ তুমারলে খেলা টেলা দেখায় এটাই উপার্জন এছাড়া আর কোনো জিনিস তবে ব্যতিক্রমও আছে অনেকেই এখন ভালো ঘর তুলছেন বলছেন সাপের ব্যবসার কথা তবে খোঁজ নিয়ে জানা যায় এই জনগোষ্ঠীর বড় অংশ বেকার থেকে জড়িয়ে পড়ছে মাদক বিক্রিসহ নানা অপকর্মে কিছু কিছু কবিরাজ করতেছি আর এখন মনে করে সাপ কিছু ধরতেছি মেডিসিনের মাধ্যম থেকে হ্যাঁ এখানকার এই এই আমার ব্যবসা চলতেছে মাদকের দিকে আসক্তি তাদের বাড়ছে চেষ্টা করব যাদের আয়ের উৎস তাদের অন্য দিয়ে যেখান থেকে তারা মোটামুটি একটা ভালো আয় করতে পারে যাতে তারা এই পথ থেকে ফিরে আসে এর কুফলগুলোও তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন এরই মধ্যে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে শিক্ষা সহ প্রশিক্ষণ দিতে মাঠে নেমেছে গার্মেন্টস ব্যাপারে অলরেডি চারটি মেয়ের চাকরি হয়েছে আর কি এবং এটি যেহেতু কেবল আরম্ভ হয়েছে আসলে ইয়ে এবং এই টোটাল কার্যক্রমটার জন্য আমরা অলরেডি কত পনেরো তিন কোটি টাকার মতো বিনিয়োগ করে ফেলেছি আর কি চলতি বছরের বাজেট বক্তৃতায় কিন্তু বলা আছে এই যে পিছিয়ে পড়া যে গোষ্ঠীগুলো আছে না তাদের জন্যে কিন্তু মাত্র বিশ কোটি টাকা রাখা হয়েছিল বাজেটে তো এটা এমন বেশি না সরকারি হিসেবে দেশে বর্তমানে বেদে সম্প্রদায়ের মানুষ আট লাখ 2030 সালের এস বাস্তবায়নে তাদের যুক্ত করার কথা বলছেন বিশেষজ্ঞরা যুগের পর যুগ ধরে এভাবেই সাপের খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দিচ্ছে এই বেদে সম্প্রদায় এক প্রকার জীবিকার তাগিদেই তাদেরকে বেছে নিতে হয়েছে এই পেশা যদিও 2030 সালের যে এস ডিজির লক্ষ্যমাত্রা তা অর্জনে বলা হয়েছে কাউকেই পেছনে রাখা যাবে না এই সম্প্রদায়টি কি সত্যিই পেছনে পড়ে আছে নাকি দেশের মূল স্রোতে কিছুটা হলো মিশতে পারছে এমন প্রশ্ন থেকেই যায় সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবারে ভাষার মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন মোদের গৌরব মোদের আশা ভাষা তার নিজস্ব শক্তিতে বহমান আর এই ভাষার ব্যবহার নিশ্চিত করতে বিশ্বের যে কোনো দেশে সংবাদপত্র বিরাট অবদান রাখছে বিশেষজ্ঞদের মতে ভাষা আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত সুষ্ঠু চর্চার মধ্য দিয়ে সংবাদপত্রে ব্যবহার করা বাংলা ভাষা হয়ে উঠেছে অনেক বেশি সহজ ও ঝরঝরে সংবাদপত্রে বাংলা ভাষার একাল সেকাল নিয়ে আফরিন আনোয়ারের জানাচ্ছেন বিস্তারিত সংবাদপত্রে ভাষার ব্যবহার খুঁজতে খুব বেশি পেছনে যাওয়ার প্রয়োজন নেই পঞ্চাশের দশকে ভাষা আন্দোলনে লড়তে দেখা গেছে দৈনিক আজাদ ইত্তেফাক সংগ্রাম পূর্বদেশ আর সংবাদের মতো সংবাদপত্রগুলোকে যেখানে ভাষার প্রয়োগে ছিল সাধু চলিত আর ইসলামিক ভাষার মিশন বিশেষজ্ঞরা বলছেন তৎকালীন সময়ে সংবাদপত্রগুলোতে পেশাদারিত্বের চেয়ে বেশি দেখা যেত ভাষাগত আবেগ আর কাব্যিকতা ছিল না প্রাতিষ্ঠানিক রীতিনীতিও বাহান্ন সালের ভাষা আন্দোলনের সময়টাই পত্রিকা যখন আজাদ পত্রিকা লিখছে আমার মনে হয় এখন যদি দেখা যায় আজিদ পত্রিকার সেটাকে সেই হেডিংটা আমরা কল্পনাই করতে পারবো না তখনকার ছিল কিন্তু আবেগ এক দুই নম্বর হচ্ছে তখন যে সংবাদপত্রের যারা সাংবাদিকতার মধ্যে ছিলেন তাদের কিন্তু পেশাগত দক্ষতার চাইতে আবেগটা বেশি ছিল সংবাদ তথ্য যেহেতু সবার জন্য তাই একবিংশ শতাব্দীতে সংবাদপত্রে ভাষাগত পরিবর্তন এসেছে ভাষা হয়েছে আরও অনেক বেশি সহজ আর এখন সেক্ষেত্রে ভাষাটা দৈনন্দিন সাধারণ মানুষের জীবনের সঙ্গে মিলে গেছে আমরা যে ভাষায় কথা বলি সচরাচর সেই ভাষাটাই দেখা যায় যে সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে বা প্রচারিত হচ্ছে তো সেটা একটা ভালো দিক আঞ্চলিক ভাষা অথবা অন্য বিদেশি ভাষার ব্যবহার সেটা তুলনামূলকভাবে এখন অনেক কম সেদিক থেকে বাংলা যে বাংলাকে নিয়ে আমরা যে গর্ব করি বাংলা যে গিয়ে চলেছে সেটা আমাদের পত্রিকার পাতায় বিশ্লেষণ করলে বোঝা যায় তবে সত্য প্রকাশে নির্ভীক থেকে ভাষা প্রয়োগে আরও সতর্ক থাকার সুযোগ আছে বলে জানান বিশেষজ্ঞরা পরিবর্তন ভাষার ক্ষেত্রে পরিবর্তনটা এটা স্বাভাবিক এবং এটা সংজ্ঞায়িত ব্যতিক্রমটা কিন্তু অনেক সময় দৃষ্টিকারে। হ্যাঁ এই ব্যতিক্রমটা সংবাদপত্রের জন্য প্রয়োজন ব্যতিক্রমটা টিভি মিডিয়ার জন্য প্রয়োজন ইলেকট্রনিক মিডিয়ার জন্য প্রয়োজন কিন্তু সতর্কতা ওই জায়গায় যেখানে কিন্তু কোনো অবস্থাতেই কোনো কিছু এমন কিছু সেখানে প্রয়োগ করা যাবে না যা মানুষকে বিভ্রান্ত করতে পারে পত্রিকাগুলোকে সুষ্ঠু ভাষা চর্চা আর ভাষা শিক্ষার বিষয়টি নিশ্চিত করতে বানান বিধির দিকে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান তাদের আফরিন আনোয়ার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সময় হলো আরও একটি বিরতির সাথেই থাকুন পরে স্বাগত নিউজ সংবাদে। দেশের বিভিন্ন স্থানের ঘটনা নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য প্রতিবেদন জানাচ্ছেন রাজনৈতিক উদ্দেশ্যে নয় হেফাজত ইসলামের অসুস্থ আমিরকে দেখতে চট্টগ্রাম গিয়েছেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুক্রবার হাট হাজারতে সাংবাদিকদের এই তথ্য দেন তিনি বলেন কওমি মাদ্রাসা স্বীকৃতি আইন পাকাপুক্ত করতে কাজ করছে সরকার রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকার জাতিগত নিধন অভিযান চালিয়েছে ঘটনায় জড়িতদের আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে তথ্য প্রমাণ সংগ্রহ করছে জাতীয় মানবাধিকার কমিশন শুক্রবার কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়ে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান কমিশন চেয়ারম্যান রিয়াজুল হক সংবিধানের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন এতে কেউ বাধা দেয়ার চেষ্টা করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম শুক্রবার কুমিল্লায় এক অনুষ্ঠানে তিনি আরও বলেন সামরিক বেসামরিক কোনো অপশক্তি আগামীতে আর ক্ষমতায় যেতে পারবে না র্যালি আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পালন করা হল নিরাপদ খাদ্য দিবস এ উপলক্ষে শুক্রবার দুপুরে শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা হয় এতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় এদিকে রূপগঞ্জের কায়েতপাড়ায় একটি ওয়াজ মাহফিল আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন স্থানীয় সংসদ সদস্যকে প্রধান অতিথি না করায় এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তার অনুসারীরা তাই স্থানীয়দের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয় প্রশাসন চাঁদা না পেয়ে আসুলিয়া ব্যবসায়ীর দোকানে অস্ত্র রাখার অভিযোগে তহির নামে এক যুবককে আটক করেছে পুলিশ শুক্রবার দুপুরে জিরাবো এলাকা থেকে তাকে আটক করা হয় পরে তার দেয়ার তথ্যে উদ্ধার করা হয় দোকানে রাখা দুটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও দুই রাউন্ডগুলি ও ছয় রাউন্ড গুলি গাজীপুরের কালীগঞ্জে পাঞ্জর ধর্মপল্লীতে পালন করা হয়েছে যাজক সাধু তীর্থ তীর্থোৎসব সাধু অ্যান্তনির এই স্মরণ উৎসবে যোগ দেশ বিদেশের হাজারো ভক্ত অনুরাগী পরে আগতদের মধ্যে প্রসাদ বিতরণ করেন বিশপ ও যাজকরা এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ বর্ধিত সময় শেষ ছুটির দিনে বাণিজ্য মেলায় দর্শনার্থীদের আনাগোনা থাকলেও বেচা বিক্রি নেই বলছেন বিক্রেতারা আগের ছুটির দিনগুলোর তুলনায় সকাল থেকে এই ক্রেতার সংখ্যা কম ছিল মেলা প্রাঙ্গণে তবে ক্রেতা দর্শনার্থীরা বলছেন মেলার শেষ সময় নানা রকম ছাড়ে ভালোই হচ্ছে কেনাকাটা আরো জানাচ্ছেন মাফিয়া মুক্তা বাড়তি সময় পাওয়ার আনন্দ উপভোগে বাণিজ্য মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীরা ছুটির দিনকে কাজে লাগিয়ে সেরে নিচ্ছেন কেনাকাটা আবার কেউ বা পরিবার পরিজন নিয়ে ঘুরে দেখছেন মেলা বয়সের বাঁধ ভেঙে সবাই ব্যস্ত মেলার নানা আয়োজন নিয়ে এই মেলাটা অনেক সুন্দর আমার অনেক আনন্দ লাগছে অনেক কিছু দেখেছি মেলায় চকলেট কিনেছি তারপরে অনেকেই বলছেন বাতি সময়ের দেন নানা অফার তাদের মেলায় আসার সুযোগ দিয়েছে আমি ব্যবসা করি ব্যবসার মধ্যে মনোযোগ দেওয়া যেতে একটু সময় করে নিলাম যারা যার কাছ থেকে যে পাচ্ছে সেরকমই নিচ্ছে এখন মানে 4 দিন যাওয়ার পরে ছাড় দেওয়া হয়েছে মোটামুটি ভালোই ক্রেতারা খুশি হলেও বিক্রেতারা বলছেন সময় বাড়ানোর পর ছুটির দিনের বেচা বিক্রি খুব একটা ভালো যায়নি ছুটির দিন হিসেবে যে পরিমাণ লোক আশা করছিলাম সেই পরিমাণ লোক কিন্তু আসেনি সুযোগটা মোটামুটি ভালোই কাজে লেগেছে আমাদের মোটামুটি খারাপ না ভালোই সেল হয়েছে সময় বাড়িয়ে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে চার ফেব্রুয়ারি পর্যন্ত মাফিয়া মুক্তা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এই ছিল এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে